আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন? আমি আজকে নিয়ে আসলাম রেসিপি বিফ তিহারি। সো চলুন কিভাবে বানাতে হয় বলে ফেলি। বিফ তিহারির মধ্যে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় আর চর্বি সহকারে মাংস নিয়েছি। এর মধ্যে এখন আমি দিচ্ছি নিজের বানানো মশলা, যেটা আছে জয়ত্রী, জায়ফল, এলাচ, দালচিনি এবং গোলমরিচ। সো এলাচ, দালচিনি, গোলমরিচ আমরা পরিমাণ মতো নিয়েছি, যেটা আমার 1 টেবিল চামচ হয়েছে। এগুলো উপকরণ সব কিছু আমি ভাজা ছাড়াই বেটে নিয়েছি ব্লেন্ডারে। সবগুলো উপকরণ মাংসের মধ্যে মিশিয়ে দিচ্ছি, সাথে আরও অনেক কিছু দিতে হবে যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি নেব দই, টক দই, যেটা হলো টক দইটা আমি 3 টেবিল চামচ নেব। টক দইটা আমাদের মাংসটাকে খুব সুন্দর করে নরম করবে এবং এটা ম্যারিনেট করে রাখলে মাংসটা একটু জুসি হবে। এর মধ্যে আমি দেব ধনিয়া আর জিরা। সো আমি 1 চামচ জিরা দিচ্ছি। সো জিরা ধনিয়া দেওয়ার পরে আমি দেব হলো শুকনা মরিচ, গুঁড়া মরিচ দেব। গুঁড়া মরিচ আপনারা পরিমাণ মতো দিন, যার যতটুকু ঝাল পছন্দ সেভাবে দিন। আমি এখানে 1.5 চামচ দিয়ে দিচ্ছি এবং লবণ দেব। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন, আমি 2 চামচের মতো দিয়ে দিয়েছি লবণটা। এগুলো এখন সব উপকরণ একসাথে ম্যারিনেট করে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। আমি 20 মিনিট ম্যারিনেট করে রেখেছি। আর এটার মধ্যে অবশ্যই 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন দিয়েছি। রসুন আদা ভালো মতো দিয়ে এখন আমরা ফুল ইনগ্রেডিয়েন্টসটা মিক্সড করে ফেলব। স্টার্ট করার জন্য এটা 20 মিনিটের মতো রাখলাম। এখানে আলু ভেজেছি, 1 কাপ তেল নিয়েছি, এখন সরিষা তেল নিয়েছি আমি 1 কাপ। সরিষা তেলের মধ্যে আমি এখন দেব আমার পেঁয়াজটা, 1 কাপ পেঁয়াজ নিয়েছি। সরিষা তেল 1 কাপের সাথে 1 কাপ পেঁয়াজ নিয়েছি, যেটা আমি বেরেস্তা করব। বেরেস্তা পুরো ফুল করব না, একটু লালচে যখন হয়ে যাবে, মানে ডিপ ব্রাউন কালার যখন হবে, তখন ওইটার মধ্যে আমি ম্যারিনেট করা যে আমার মাংসটা ওটাতে দিয়ে দিব। এর মধ্যে আমি তেজপাতা, দারচিনি এবং এলাচ এগুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর পেঁয়াজটা আমি লাল করা পর্যন্ত ওয়েট করব, তারপরে আমার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। পেঁয়াজটা এখন আমি লাল করছি, এই যে দেখেন কত সুন্দর ব্রাউন কালার হয়েছে। এখন এটার মধ্যে আমি মাংসটা দিব, এই যে আমার মাখিয়ে রাখা মাংসটা, আমি 20 মিনিটের মতো মাখিয়ে রেখেছি, মাংসটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটা ভালো মতো কষিয়ে নিতে হবে, যত ভালো মতো কষাবেন। আর এই তেলটা দিয়েই আমি পোলাওটা রান্না করব, আমার তেহারির পোলাওটা। সো এই যে দেখেন আমি কোনো পানি ইউজ করব না, পানি ছাড়া মাংসটা রান্না করে ফেলছি। এখন আমি কাঁচা মরিচ দেব 5 থেকে 6টা, যার যেরকম ঝাল ভালো লাগে সেরকম দিয়ে। আর কাঁচা মরিচগুলো আমি আস্ত করে রাখছি। এখন এই যে এই তেলটা, যে রান্নার তেলটা নিয়ে আমি এখন পোলাওটা রান্না করব। দেখেন আমি কীভাবে করে মশলা নিয়েছি, তেলে তেল সহ মশলাটা নিয়ে আমি পোলাওয়ের চালটা দিয়ে দিব এটার মধ্যে। তেলের মধ্যে এখন আমি একটুখানি এলাচ দিয়ে দিব, এলাচ, দালচিনি এবং জয়ত্রী একটুখানি দিব, জাস্ট ফর ফ্লেভার। দেখেন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে এখন আমি চাল দিয়ে দিব। চাল দিয়ে চালটাকে হালকা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি চাল নিয়েছি 4 কাপ, 8 কাপ পানি দিব। আমি এখানে 7 কাপ পানি, 1 কাপ দুধ ইউজ করেছি। তো আমরা রান্না করতে থাকবো, এটা যখন হাফ রান্না হয়ে যাবে, চালটা যখন হালকা কাঁচা কাঁচা থাকবে, হালকা দিয়ে যখন দেখবেন হালকা কাঁচা আছে, তো আমরা চালের মধ্যে অবশ্যই লবণ দিতে ভুলবেন না, চালের মধ্যে লবণ দিতে হবে। আর চালটা আধা কাঁচা যখন থাকবে তখন আমরা মাংসটাও দিয়ে দেবো। সো এখন আর চালের মধ্যে আমরা 7 থেকে 8টা কাঁচা মরিচও দিব, যাতে একটা ফ্লেভার আসে। এখন আমি গরুর মাংস যেটা রান্না করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, ভালো মতো দিয়ে আমাদের ঢেকে দিতে হবে, এরকম মিক্স করে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে আমরা এটা দমে দিয়ে দিব, এটা দমে দমে রান্না হবে। আর কয়েকটা কাঁচামরিচ উপর থেকে দিয়ে দিব জাস্ট ফ্লেভারের জন্য। আর আলু ভেজে রেখেছিলাম প্রথমে আমরা, ওই আলুটা এখন দিয়ে দিচ্ছি আমি। আলুটা দিয়ে এখন ঢেকে রেখে দিব, তারপরে এই যে হয়ে গেল আমাদের বিরিয়ানি।
ও সরি, বারবার বিরিয়ানি বলে ফেলছি, তেহারি। তেহারিটাই যে হয়ে গেল, দেখেন আমি খুব সুন্দর করে সার্ভ করেছি, আপনারাও সার্ভ এভাবেই করবেন। খেতে খুবই টেস্টি হয়েছিল, বাসার সবাই খুব পছন্দ করে খেয়েছে, আর কি বলবো, খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। সো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।